দিশান বাংলার বন্ধুদেরকে আরও একবার স্বাগত আমাদের চ্যানেলে। বন্ধুরা, আমি মৌসুমি, আর আজকে আমি তোমাদেরকে আবারও শেখাবো কিলো হেক্টোডেকার অঙ্ক, যেটাকে আমরা দশমিক পদ্ধতির অঙ্ক বা মেট্রিক পদ্ধতির অঙ্ক বলেও জানি। প্রথমে আছে 7 লিটার সমান সমান কত ডেকালিটার। বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা একটু সহজ থেকে একটু কঠিন টাইপের অঙ্কগুলো শিখে ফেলবো, ঠিক আছে? 7 লিটার কত ডেকালিটার? 7 লিটারকে ডেকালিটারে প্রকাশ করতে হবে। বন্ধুরা, আমি কিন্তু আগের ভিডিওতে বারবার করে বলেছি যে কিলো হেক্টো ডেকা, দশমিক পদ্ধতি বা মেট্রিক পদ্ধতি, যে নামেই বলো না কেন, এই অঙ্কগুলি শিখতে হলে বা এই অঙ্কগুলিতে নিজেকে এই অঙ্কগুলির থেকে নিজের যে ভয়টা আছে সেটা কাটাতে হলে কিন্তু সবার আগে আমাদেরকে এই ছকটা একদম জলের মতন মুখস্থ করে রাখতে হবে, যে কিলো হেক্টো ডেকা, তারপরে মোল একক, দেশি সেটা লিটার, মিটার, গ্রাম, ও তারপরে দেশি সেন্টিমিলি। কিলো হেক্টো ডেকা, দেশি সেন্টিমিলি, লিটার থেকে ডেকা লিটারে যাব। লিটার, লিটার হচ্ছে এখানে লিটার থেকে ডেকা লিটার, অর্থাৎ লিটারের থেকে কিন্তু ডেকা লিটার বড়, মানে ছোট থেকে বড়তে আসবো, লিটার থেকে ডেকা লিটার। তাহলে ছোট থেকে বড়তে আসতে হলে আমাদেরকে কী করতে হবে? ভাগ করতে হবে। আগেও বলেছি 7 লিটারকে কত দিয়ে ভাগ করতে হবে? লিটার থেকে ডেকা লিটারে কত ঘর? এক ঘর। তাই 10 দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। এই 7কে 10 দিয়ে ভাগ করতে হবে। 7কে 10 দিয়ে ভাগ করার জন্য প্রথমে কী করব? ঠিক একইভাবে 0.0 দিয়ে একটা শূন্য নিয়ে আসব, তারপরে দেব 7 বার। জলের মতন সহজ কিন্তু এই অঙ্কটা। তার মানে হচ্ছে 7 লিটার মানে কত ডেকা লিটার? 7 লিটার মানে 0.7 ডেকা লিটার, ঠিক আছে? একদম সহজ। এটা হচ্ছে প্রথম অঙ্ক। চলে যাচ্ছি আমাদের পরের অঙ্কে। আমাদের পরবর্তী অঙ্ক, পরবর্তী অঙ্কে কী আছে? 23.96 ডেসিলিটার সমান সমান কত ডেকা লিটার? ডেসিলিটার থেকে চলে যেতে হবে ডেকা লিটার, ডেসিলিটারের ঘর এটা, চলে যাব ডেকা লিটারে। ঠিক একইভাবে কী করতে হবে? ছোট থেকে বড়তে আসতে হবে। ছোট থেকে বড়তে আসতে হলে কী করতে হবে? ছোট থেকে বড়তে আসতে হলে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে বন্ধুরা? এবার বলো দেখি তোমরা কত দিয়ে ভাগ করতে হবে? ভাগ করতে হবে ডেসি লিটার ডেকা, তার মানে কয় ঘর? এক ঘর, দুই ঘর, দশ, দশ, দশ দশে 100 ভাগ করতে হবে 100 দিয়ে। এবারে 100 দিয়ে ভাগ করার সময় কিন্তু এখানে যেহেতু দশমিক আছে তাই কী করতে হবে? 0.0 দিয়ে আমাদেরকে দশমিকতে তুলে ফেলতে হবে। তারপরে দেবো কতবার? প্রথমে আছে 2, তাহলে 1 দিয়ে 200, 3, দশমিকতে উঠে গেছে, দশমিক কিন্তু আগে উঠে গেছে, 2, 3, 9, 6, 3 বার 300, বিয়োগ হয়ে 9, 6, দশমিকের জন্য একটা শূন্য নিয়ে আসবো, 9 বার 6, 0, আবার দশমিকের জন্য আরও একটা শূন্য, 6 বার, মিলে গেল। বন্ধুরা, আমি কিন্তু আগেও বলেছিলাম যে দশমিকের জন্য একবারে একটা করে শূন্য আমরা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এর উত্তর হলো 0.2396 ডেকা লিটার। কি ভয় কিছুটা হলেও কেটেছে? তো যদি কেটে থাকে তাহলে কিন্তু অবশ্যই লিখবে কমেন্টে, ঠিক আছে? পরের অঙ্ক দেখে নিচ্ছি কি আছে। বন্ধুরা, এবারে দেখো, এবারের অঙ্কটা কিন্তু একটু অন্যরকম, সবাই একটু মন দিয়ে দেখবে। 2123.567 লিটার সমান সমান কত মিলিলিটার? লিটার থেকে কোথায় যাব? লিটার থেকে একেবারে সরাসরি চলে যাব মিলিলিটারে। লিটার থেকে মিলিলিটার, অর্থাৎ বড় থেকে ছোটতে যেতে হবে। বড় থেকে ছোটতে গেলে কী করতে হবে বন্ধুরা? ছোট থেকে বড়তে আসলে যদি ভাগ হয় তাহলে বড় থেকে ছোটতে গেলে কী করতে হবে? বড় থেকে ছোটতে গেলে করতে হবে গুণ। কত দিয়ে গুণ করতে হবে? লিটার, 1, 1, 2, 3, গুণে গুণে একের সাথে 3টা শূন্য, অর্থাৎ এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার সাথে যদি 1000 গুণ করা হয় তাহলে কত মিলিলিটার সেটা কিন্তু বের হয়ে যাবে। আমি কিন্তু গুণটা সহজ, মানে সাধারণ যে গুণ হয় সেই পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি। 2, 1, 2, 3.567কে গুণ করবো কত দিয়ে? 1000 দিয়ে। আমরা স্থানীয় মান করার সময় কিন্তু শিখেছি যে যখন সংখ্যা সাজাতে হয় তখন সবসময় কী করতে হয়? বাঁ দিক, ডান দিক থেকে বাঁ দিকে আসতে হয়। গুণ করবো
আমি একটু ছোট ছোট করে করছি যাতে করে পুরো বোর্ডে অঙ্কটা দেখা যায়। এই প্রথমে এই শূন্য দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করতে হবে। তাহলে কী হবে, শূন্য দিয়ে কোনো সংখ্যাকে শূন্য যদি গুণ করা হয় তাহলে গুণফল কিন্তু শূন্যই হয়। 700, 600, 500, 300, 200, 100, 200। আবারও গুণ করব এই শূন্য দিয়ে, গুণে গুণে 700, 600, 500, 300, 200, 100, 200। পরের শূন্য এক, মানে গুণে গুণে 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। এক দিয়ে এবারে বাকি সংখ্যাগুলোকে গুণ করলে কত হবে, 7, 6, 5, 3, 2, 1, 2। যোগ করে নেব 7, 6, 5, 3, 2, 1, 2। এইবার বন্ধুরা বলো তো দশমিকটা যে আছে এই দশমিকটা কোথায় বসবে? দশমিক বসানোর নিয়ম হচ্ছে সংখ্যাতে যত ঘর পরে দশমিক থাকে সেই যোগফলেও কিন্তু গুণে গুণে তত ঘর পরে দশমিক দিতে হবে। অর্থাৎ 1, 2, 3, তিন ঘর পরে দশমিক আছে, এখানেও কিন্তু 1, 2, 3 তিন ঘর পরে দশমিক বসাতে হবে। দশমিকের পরে যদি কোনো সংখ্যা না থাকে, ঠিক আছে, শূন্য কিন্তু সংখ্যা হয় না, সংখ্যা না থাকে তাহলে কিন্তু সেই দশমিকের আর কোনো মূল্য থাকবে না, তাই এই দশমিকটা আর কোনো মূল্য নেই। তাহলে এই উত্তরটা হবে কত মিলিলিটার, 2, 1, 2, 3, 5, 6। আর বন্ধুরা আমি এখানে লিখে দিলাম যেহেতু জায়গা কম আছে মিটার, ঠিক আছে, তাহলে এখানে আর কিন্তু কোনো দশমিক থাকলো না। তাহলে লিটারকে মিলিলিটারে প্রকাশ করতে হলে কি করতে হলো, আমাকে 1000 দিয়ে গুণ করতে হলো। 1000 দিয়ে গুণ করলে কিন্তু আমি গুণফলটা পেয়ে গেলাম। ঠিক একইভাবে এই গুণটাকে যদি আমি এত বড় পদ্ধতিতে না গিয়ে সহজভাবে দেখাতাম তাহলে কি হতো, দেখো বন্ধুরা সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। যারা এত ঝামেলাতে যেতে চাও না যে তখন কি করব, সেটাও কিন্তু খুব মজার। যারা এত শূন্যের ঝামেলা চাইছো না তারা কি করে গুণ করবে, 2, 1, 2, 3, 5, 6, 7 গুণ 1000। বড়ভাবে গুণ না করে সহজভাবে কি করে গুণ করব, দেখো সম্পূর্ণ সংখ্যাটাকে আমি লিখব 2, 1, 2, 3, 5, 6, 7 1, 2, 3, 1, 2, 3, কারণ তিনটে শূন্য আছে, গুণ করলে কিন্তু এই তিনটে শূন্যই বসবে। এবারে দশমিক তিন ঘর পরে আছে, দশমিক তিন ঘর পরে বসিয়ে শূন্যগুলো বাদ দিয়ে দিলাম, কারণ কোনো সংখ্যাকে যখন শূন্যযুক্ত সংখ্যার সাথে কোনো সংখ্যা গুণ করলে কিন্তু সেই সংখ্যাগুলি বসে। তাহলে কী হলো, সম্পূর্ণ সংখ্যাটা বসিয়ে দিয়ে সঙ্গে এই শূন্যগুলো তিনটে শূন্য বসিয়ে দিয়ে দশমিকের পরে, দশমিক যেহেতু তিন ঘর পরে আছে দশমিক তিন ঘর পরে বসিয়ে শূন্য বাদ দিয়ে দিলাম, বেরিয়ে গেলে উত্তর হচ্ছে এটা মিলিলিটার। তাহলে আমরা ওইভাবে বড় করে গুণ না করেও কিন্তু এইভাবে সহজভাবেও গুণ করে নিতে পারি। তাহলে চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে। এবারের অঙ্কটা কিন্তু একটু মন দিয়ে দেখবে, কারণ এবারের অঙ্কটা কিন্তু একটু অন্যরকম। কেন অন্যরকম, 5 লিটার 9 সেন্টিলিটারকে কী করতে হবে, পুরোটাকে সেন্টিলিটারে নিয়ে আসতে হবে। 5 লিটার 9 সেন্টিলিটার মানে কত সেন্টিলিটার? তাহলে বন্ধুরা 5 লিটার 9 সেন্টিলিটার, এই 9 তো সেন্টিলিটারেই আছে কিন্তু আমাদেরকে 5 লিটারকে প্রথমে সেন্টিলিটারে নিয়ে আসতে হবে। তাহলে লিটারকে সেন্টিলিটারে আনতে হলে কী করতে হবে, লিটার থেকে সেন্টিলিটার, অর্থাৎ 5 × 100 + 9, 9 আছে সেন্টিলিটারে। সহজভাবে দেখো 5 দিয়ে 100কে গুণ করলে কত হবে, 500 + 9 সমান 509 সেন্টিলিটার। কি সহজ না, একদম সহজ। লিটারকে প্রথমে সেন্টিলিটারে নিয়ে আসলাম, সেই সেন্টিলিটারে নিয়ে আসলে সেন্টিলিটার আর সেন্টিলিটার যোগ করে দিয়ে হয়ে গেল 509 সেন্টিলিটার। আমাদের এবারের অঙ্কটা কিন্তু একটা ছোট্ট প্রশ্নের অঙ্ক। কি আছে, গোপাল দা চায়ের দোকানে রোজ 55 লিটার দুধ লাগে, ঠিক আছে, এক সপ্তাহে গোপালদা কত কিলোলিটার দুধ নেন? কি
একটু অন্যরকম তো? হ্যাঁ, তাহলে অন্যরকম হলেও অঙ্কটা কিন্তু একেবারে সহজ। প্রথমে কি, প্রথমে বলেছে যে গোপালদার দোকানে, চায়ের দোকানে রোজ 55 লিটার দুধ লাগে একদিন, মানে প্রত্যেক দিন 55 লিটার দুধ লাগে। এক সপ্তাহে গোপালদার কত কিলোলিটার দুধ লাগে? এখানে আছে লিটার, বের করতে বলেছে কিন্তু কিলোলিটারে, মানে লিটার থেকে আমাদেরকে কিলোলিটারে চলে যেতে হবে, ঠিক আছে? আর হ্যাঁ, একদিনের দেওয়া আছে, এক সপ্তাহের বের করতে হবে। এক সপ্তাহ মানে হচ্ছে 7 দিন। দেখিয়ে দিচ্ছি, এক সপ্তাহ সমান 7 দিন। এবার কি করতে হবে, একদিনে যদি 55 লিটার লাগে তাহলে 7 দিনে কত লিটার লাগে? প্রথমে লিটারটাকে আমরা 7 দিনে মোট কত লিটার লাগছে সেটা বের করে নিই। তাহলে এক সপ্তাহ মানে 7 দিন, 55 × 7 মানে হচ্ছে 535, হাতে থাকলো 3, আবার 535, 36, 37, 38 লিটার। তার মানে 7 দিনে মোট দুধ লাগছে হচ্ছে তোমার 385 লিটার। এটা হচ্ছে 7 দিনে মোট কত লিটার দুধ লাগছে সেটা বের করা হয়ে গেল। এবার 7 দিনে কত কিলোলিটার দুধ লাগছে সেটা বের করতে হবে, মানে লিটারকে কিলোলিটার, লিটার থেকে সরাসরি কিলোলিটার। তার মানে কি বন্ধুরা, কম একক থেকে আমাদেরকে বেশি এককে যেতে হবে। কম থেকে বেশিতে যেতে হলে কি করতে হবে, কি করতে হবে, ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? লিটার থেকে কিলোলিটার, মানে 1, 1, 2, 3, 1 লিখে 1, 2, 3, 3টে 0, 385কে 1000 দিয়ে ভাগ করবো, 385কে 1000 দিয়ে ভাগ করবো। এখানে 3টি সংখ্যা আছে, তাই কী করতে হবে, 0.0 দিয়ে একটা 0 বসিয়ে নিতে হবে, যাবে প্রথমে 3 বার, 8, 5, 0, দশমিকের জন্য একটা 0 পেয়ে গেলাম, কত যাচ্ছে 8 বার। আবারও বিয়োগ হয়ে কত নামবে, 500, দশমিকের জন্য আরও একটা 0 পেয়ে গেলাম, কত যাবে এবার, 5 বার। তাহলে লিটার কিন্তু কিসে চলে আসলো, লিটার চলে আসলো এবার কিলো লিটারে। তাহলে গোপালদার এক সপ্তাহে কত কিলোলিটার দুধ দরকার হয়, 0.385 কিলোলিটার দুধ গোপালদার প্রত্যেক সপ্তাহে দরকার হয়। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কিছু বাছাই করা কিলো, হেক্টর, ডেকা অথবা দশমিক পদ্ধতি বা মেট্রিক পদ্ধতি, যে যে নামে জানো সেটাই। কিন্তু আজকে এই কয়েকটা উদাহরণ ছিল। আমরা কিন্তু এই অঙ্কেরই আরও বা আরও একটু অন্য ধরনের অঙ্ক এই বিষয়ে পরবর্তী ভিডিওতে আনবো, তাহলে আমাদের পরবর্তী ভিডিওটাও কিন্তু মিস করলে চলবে না। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি, আসবো আরও নানান রকমের ভিডিও নিয়ে। আর অবশ্যই অবশ্যই ভিডিও সংক্রান্ত বা অন্য কোনো মতামত যদি তোমাদের থাকে সেটা অবশ্যই লিখে ফেলো কমেন্টের মাধ্যমে, আমি কিন্তু অধীর আগ্রহে তোমাদের কমেন্টের অপেক্ষা করি। তাহলে বন্ধুরা, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে, আমাদের সঙ্গে থাকবে, ধন্যবাদ।